যুক্তরাষ্ট্র বলল যারা নির্বাচনে বাধা দেবে, বিশেষ করে সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদেরকে তারা ভিসা দেবে না। শেষ আমরা দেখলাম এই কথার পরপরে গাজীপুরের নির্বাচন হলো, সেটিকে মোটা দাগে সুষ্ঠুই বলল সবাই। এরপরে আমরা দেখলাম খুলনা এবং সিটি কর্পোরেশনের, খুলনা সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এই দুটো কেমন হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেই সাথে কারা আসলে এই নির্বাচনের বাধা দিচ্ছে বা কারা করছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, সেটি নিয়ে আমরা আসলে কথা বলবো। সামনেই আরও দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন রয়েছে, সিলেটের নির্বাচন এবং সেই সাথে রাজশাহীর নির্বাচন। সেই দুটি নির্বাচনে আসলে কোনো ধরনের বাধা দেবার সম্ভাবনা আছে কিনা, এবং জাতীয় নির্বাচন ঘিরে যে এত আলোচনা, সেই নির্বাচনকে ঘিরে আসলে কারা বাধা দিচ্ছে, সেই প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলতে যে বিষয়টি নির্ধারণ করেছে সেটি হচ্ছে কারা করছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড। আপনাদের সবাইকে জনতন্ত্র গণতন্ত্রে এই বিষয় নিয়ে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আর আজ আমাদের অতিথি এই বিষয় নিয়ে কথা বলবেন যে দুজন, তারা হচ্ছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি, সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আসলে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড কারা করছে, শুরুতেই মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে চাই, আওয়ামী লীগ, বিএনপি নাকি অন্য কোনো দল? আমার জানা নেই নির্বাচন বিরোধী কর্মকাণ্ড কে করছে, এরকম আমি জানি না। নির্বাচনে কারা বাধা দিতে পারে সুষ্ঠু নির্বাচনে? সুষ্ঠু নির্বাচনে যারা পরাজয়ের ভয় দেখে তারা বাধা দেয়, এবং গত দুটো নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা, সেই দুটো নির্বাচন তো অনেক বিতর্কিত, অনেক কথাবার্তা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে এখন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে কথা উঠেছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার। এখন এই যে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় নিয়েই বিতর্ক উঠেছে, আপনি যেমন ইন্ট্রোডাকশনে বলছিলেন না যে ভিসা নীতি দেওয়া হয়েছে, খালি ভিসা নীতি না, আমেরিকা তো আরও অনেক কিছু বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট বলেছে, ক্যানাডিয়ান পার্লামেন্ট বলেছে, মানে সবাই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে, এবং কী কী হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা সম্পর্কে একটা জাতীয় ঐক্যমত যেমন আছে, আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এরকম একটা মত গড়ে উঠছে। যারা এই মতের সাথে একমত না হবে তারা এটা বাধা দেবে, সেটা যুক্তি দিয়ে বাধা দেবে, কুযুক্তি দিয়ে বাধা দেবে, তর্ক করবে, মাঝে মাঝে এখানে ওখানে খুনসুটি করবে, কোনো কোনো জায়গায় বল প্রয়োগ করবে। যেরকম এই আপনি বলছিলেন যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শেষ পর্যন্ত একজন প্রার্থীর গায়ে হাত তোলা হলো, এই ভদ্রলোক এর মানুষ যাই হোক নির্বাচন করতে এসছেন, সবাই তাকে জানে যে উনি সরকারি দলের বিরোধী তো নন, সমর্থকই বলা উচিত, এবং উনি আশা করেছিলেন যে নির্বাচন করলে নিশ্চয়ই হয়তো গাজীপুরের রেজাল্টটা তাকে খুব উৎসাহিত করেছিল যে যেহেতু ওখানে আওয়ামী লীগ জিততে পারেনি, এই জায়গাতে হয়তো তিনি জিততে পারবেন, তার তো প্রচুর ফলোয়ার আছে, কিন্তু সেখানে আহত হয়ে প্রেরিত হয়ে রক্তাক্ত হয়ে তারপরে উনি একেবারে বিদ্রোহ করেছেন, দুটো নির্বাচন থেকে অ্যাবস্টেন করেছে, বলেছেন আমরা নির্বাচন করব না। তাহলে কি আমরা বলবো যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি? আমরা বলবো মানে ধরেন আমাদের তো সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো স্টেক নেই, আমরা নির্বাচন করিনি, এই নির্বাচনের উপরে আমরা কোনো বক্তব্য রাখিনি, এমন নয় যে আমরা এখানে এক প্রার্থীর বদলে আর এক প্রার্থীকে মনে করছি যে সমর্থন করছি, এমনকি আমরা গাজীপুরেও এটা করি, যেহেতু এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে চাই না, এবং সেটা শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, এই স্থানীয় সংসদগুলোর নির্বাচন সম্পর্কেও আমাদের একই বক্তব্য। সেই প্রেক্ষিতে ওইখানে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে হাত পাখার প্রার্থী বলেছেন, এবং এটা নিয়ে তো কত কথাবার্তা হয়েছে, ইলেকশন করেছে, এবং প্রার্থী বলেছেন আপনারা বলতে চান না, বলতে চাইবো না কেন, আপনি বলেছেন, আপনি শুনছেন না, আপনি যদি না শুনে আমাকে জিজ্ঞেস করেন আপনার কি মনে হয়, উনি তো নিজেই বলছেন আমাকে জিজ্ঞেস করবার তো কোনো দরকার নেই, চিফ ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন হ্যাঁ মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, তো কী হয়েছে, মারা তো আর যায়নি, তো হোয়াট ইজ দি স্ট্যান্ডার্ড অফ এ সুষ্ঠু নির্বাচন, মানে মারা গেলে বলতেন যে এটা সুষ্ঠু হয়নি, তো স্ট্যান্ডার্ডটা তো অল্প বদলে গেছে মনে হচ্ছে এরকম করে, ফলে কোনো নির্বাচন সুষ্ঠু হচ্ছে এরকম আমরা মনে করি না। গাজীপুরের নির্বাচনটা, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে তো প্রচুর অভিযোগ হয়েছে, যদি জিতেছেন তিনিও অভিযোগ করেছেন, জিতবার পরেও অভিযোগ করেছেন, জেতার আগে অভিযোগ করেছেন, এবং ওখানে যিনি আসলে প্রার্থী তিনি তো প্রার্থী থাকতে পারেননি, উনি মনে করেছিলেন যে তাকে প্রার্থিতা
করতে দেওয়া হবে না, এই জন্য উনি তার মাকে দাঁড় করিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে না যে উনি এটা সুষ্ঠু নির্বাচন আশাও করেননি, সুষ্ঠু নির্বাচন দেখেননি এবং সেই জন্যই বিকল্প প্রার্থী দাঁড় করিয়েছিলেন, এটাকেও আমি সুষ্ঠু বলতে পারি না। আর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন? জি, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন না, আমি এরকম করে আলাদা আলাদা করে মূল্যায়ন করিনি। আপনারা ঠিক যে অ্যাজেন্ডা করেছেন, আমি যদি জানতাম এরকম একটা অ্যাজেন্ডা, আমি খুব ইন্টারেস্টেড হতাম না সম্ভবত, বিকজ আপনাদের টেলিভিশনেরও কি হয় না আজকাল, আপনাদের নিজেদের কিছু অ্যাজেন্ডা থাকে, সেই অ্যাজেন্ডাগুলো নিয়ে আসবার চেষ্টা করেন। যেখানে আমরা বলছি না, কথা শোনেন তারপরে বলেন, যেখানে আমরা বলছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু মনে করি না। আপনি আমাকে যদি বারবার প্রশ্ন করেন তো খুলনা কেমন মনে করেন, ওটা কেমন মনে করেন, ম্যানিপুলেশন হয়েছেই, ভেরি সিম্পল, এটা তো হয়েই আসছে। গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী হেরে গেল, মানে যদি সুষ্ঠু না হতো, বিএনপি তো আর মানে মাঠে নেই সেভাবে, তাহলে তো আপনারা নিজেদের প্রার্থী জেতানেন, তাহলে সেটিকে ওনারা সুষ্ঠু মনে করছেন না কেন? এইটা তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক নাগরিক সংহতির সংহতি না নাগরিক অনুভাবে দলের নাম নাগরিক ঐক্য নাগরিকের সভাপতি এবং এই দেশের একজন মোটামুটিভাবে পুরনো দিনের সংগ্রামী নেতা, তাকেও ধন্যবাদ দিই, ধন্যবাদ সমস্ত দর্শক শ্রোতাদের। এখানে আপনাদের প্রশ্নটা ছিল কারা করেছে নির্বাচনের বিরোধিতা, কারা করছে নির্বাচনের বিরোধিতা, বিরোধী কর্মকাণ্ড। হ্যাঁ, যারা গণতন্ত্র যারা বিশ্বাস করে না, যারা জনগণের সমস্ত অধিকারগুলোকে অস্বীকার করে, শুধু একদিন ভোট হই হই রই রই একদিন হবে ভোট আর কিছু দরকার নেই, তারা তো আর কোনো গণতন্ত্রে তার কোনো নির্বাচনে ভালো বলবে না। আমরা যারা মূল গণতন্ত্রের শক্তি, আমরা যারা এদেশে গণতন্ত্রের গাছ আমরা রোপণ করেছি এবং গণতন্ত্রের মাধ্যমেই এই দেশের মানুষের অধিকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যে মৌলিক অধিকার, এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা কমিটেড টু দি নেশন, আমাদের দৃষ্টিভঙ্গি আর ওনাদের দৃষ্টিভঙ্গি এক হবে না। ওনারা তো কোনো নির্বাচনই কোনটা যে সুষ্ঠু নির্বাচন একটা মডেল দেখাইতে পারে না, যে আমরা অমুক আমেরিকার নির্বাচনটা মডেল, আমাদের কানাডার নির্বাচনটা মডেল, ভারতের নির্বাচন মডেল, ওনারা কিন্তু কোনো মডেল নির্বাচনের কথা ওইভাবে বলেন না, শুধু বলে সুষ্ঠু নির্বাচন। আমি তো মনে করি যে আজকে বাংলাদেশের যারা বিরোধিতা করছে এরা জেনে শুনে করছে, কারণ এদেশে গণতন্ত্রে তাদের কোনো অবদান নাই। যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে এবং যারা জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশে ক্ষমতা এসেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল গড়েছেন ক্যান্টনমেন্টের মধ্যে, তাদের দ্বারা কী গণতন্ত্র হবে? তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রে তাদের জন্ম নয়, গণতন্ত্রের জন্ম আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের আর কিছু বলার না থেকে দুইটা কথা বলে, 14 এবং 18 নির্বাচন। তো 14 সনে কী হয়েছে? 14 সনে তো নির্বাচন জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে রিকোয়েস্ট করেছেন, তারপর আসেন, আমরা সুপ্রিম কোর্ট থেকে তো বলেছে যে আরও দুইবার প্রয়োজনে তারা তত্ত্বাবধায়ক সরকার করতে পারে, ওই রায়টায় তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বা কনসেন্টটাকে তারা বাতিল করেছে। তো সেখানে তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা আসবেন না, নির্বাচনে আসবেন না, তারা হরতাল ঘরতাল মারো কাটো পড়াও এই সমস্ত যারা করে তারা কি গণতন্ত্রের লোক? আজকে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত যে কারা নির্বাচনে বিরোধিতা করছে। আমরা তো জানি কারা বিরোধিতা করছে, যারা নির্বাচনে আসেই না, আসতে চায় না, যারা প্রথম থেকে শুরু করে সেই সামরিক শক্তি বলে এই দল গঠন থেকে নির্বাচন করে যারা ক্ষমতা এসেছিল, তারা একটা জিনিস চেনে যে আমাদের ক্ষমতায় যেতে হবে, আর কিছুই তারা চেনে না। এবং দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত এই জাতীয় দলের সঙ্গে আজকে বাংলাদেশের নিবেদিত প্রাণ, যারা দীর্ঘদিন জনগণের কল্যাণের কথা বলেছেন, কাজের কথা বলেছেন, সমাজতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, শোষণীয় সমাজতার কথা বলেছেন, তারাও দেখি তাদের সঙ্গে আজকে একসঙ্গে মানে দৌড়াদৌড়ি করে, এটা খুবই দুঃখজনক। গণতন্ত্রের জন্য আমরা কাজ করছি, আওয়ামী লীগ, আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনা, উনি এখানে আসার পর থেকেই তো গণতন্ত্রের জন্য লড়াই, এবং তিনি তো বিমানবন্দরে নেমেই বলেছিলেন যে আমি ভাত এবং ভোটের অধিকারের জন্য আমি সংগ্রাম করব,
এবং তিনি যেটা বলেছেন সেটার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এখন আপনি গণতন্ত্র গণতন্ত্র করবেন, দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যাবেন, চুরি চামারি করে দুর্নীতি করে আপনি সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের গণতন্ত্র পরিচালনা করবেন, এই গণতন্ত্র এই দেশের মানুষ চায় না। সুতরাং আমি যেটা বুঝি, যারা প্রথম থেকেই গণতন্ত্রের সঙ্গে ছিল না তারাই ভোটের বিরোধিতা করে, যারা জীবনে কোনো গণতন্ত্র করে নাই, নির্বাচনে কোনো জনগণের প্রতিনিধি হয় নাই বা হতে পারে নাই, তারাই আজকে এই নির্বাচনে বিরোধিতা করছে, তারা আসতে চাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। যারা আসলে গণতন্ত্রে বিশ্বাসী না তারাই বিরোধিতা করছে, এটি উনি বলতে চাইছেন। আরেকটি কথা উনি বলছেন, ভাত এবং ভোটের অধিকার এই দুটিকে নিশ্চিত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা হচ্ছে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, আরেকটা হচ্ছে যে কোনো ভোটই সুষ্ঠু হচ্ছে না বলে আপনি মনে করছেন। তাহলে ওনাদের কথাটা কি রইল জনাব মাহমুদুর রহমান মান্না? মানে ওনাদের কথাটা থাকবেই যে এরকম কথা আপনি আমার কাছে আশা করছেন কেমনি? ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করেছেন, ভাত কত করে, ভোট করবার আগে প্রথম ভোটে কত টাকা করে চাল খাওয়াতে চেয়েছিলেন তারা, এখন কত করে, এখন দেশে কীরকম অভাব, এখন দেশের অর্থনীতির অবস্থা কী, এগুলো তো জলযন্ত্র সামনে আছে। তারপরে এগুলো নিয়ে বহাস করার কোনো মানে নেই। এটা ধরেন একটা দল থাকতেই পারে যে তারা দল যা করে তার সঙ্গেই থাকবে, ভালো করুক অন্যায় করুক। হিটলারের পার্টির অনেক সমর্থক ছিল না, মুসলিনের পার্টিরও অনেক সমর্থক ছিল। আপনি ওই যে যদি মিশরের ইয়ের কথা বলেন, তার পার্টির পেছনে অনেক সমর্থক ছিল। প্রত্যেক দেশেই হয় কি, যখনই কেউ গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করে, তখন সেই ফ্যাসিবাদের পক্ষে একটা বয়ানও তৈরি করে, রাজনৈতিক বয়ান, উন্নয়নের গণতন্ত্র, উন্নয়নের রাজনীতি। এবং সেই উন্নয়ন মানে কি, সমস্ত ইন্ডেক্স বলছে বাংলাদেশে ভয়াবহ বৈষম্য চলছে, বাংলাদেশে সমস্ত ইন্ডেক্স বলছে, সমস্ত ইন্ডেক্স বৈষম্য। এখন ধরেন যে আপনি কোথা থেকে একটা ইন্ডেক্স নিয়ে আসলেন, লাইক প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি সম্পর্কে স্ট্যাটিস্টিক সম্পর্কে ইকোনমিস্টরা কী বলেছেন, ডেভেলপমেন্ট সম্পর্কে ইকোনমিস্টরা কী বলেছেন, এগুলো সবাই জানেন। আপনি দশটা মানুষকে জিজ্ঞেস করেন, ইকোনমিক্স কী, এভরিডে বিজনেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের ব্যাপার তো, তো মানুষের জীবন থেকে জানেন যে সেই ওই মানুষের জীবনটা কেমন যাচ্ছে, দশজন মানুষের মধ্যে দশজন কী বলে, আপনি শুনলেন, শুনবার পরে এসে সেটা বললেন না, সেটা প্রচার করলেন না, টেলিভিশনের উপরে নিয়ন্ত্রণ করেছেন, পত্রিকার উপরে নিয়ন্ত্রণ করেছেন, মানুষকে কথা বলতে দিচ্ছেন না, সমস্ত জায়গাতে রেস্ট্রিকশন করে দিচ্ছেন, তো তাইলে তো আর মানুষের মত প্রকাশ করারই স্বাধীনতা হলো না। যেমন হয় না, আওয়ামী লীগের লোকজন বলে 2018 সালের ভোট, আচ্ছা 300 আসনের ভোটের 153 যদি আগেই বিনা ভোটে যেতে তো কোনো ভোট কী, এরপরে যদি আপনি বলেন ভোটটা তো সুষ্ঠু হয়েছে কথা বলার তো কোনো মানে নেই, তারপরে এইটা নিয়ে কেউ যদি আমার সাথে তর্কও করতে চান, না আপনি তর্কে আসেন কেন ভোট হয় নাই, এটা ইউজলেস, বিকজ মানে এমনকি কোরআন শরীফের ব্যাখ্যা নিয়েও দুই রকম কথা হয়, যেটাকে আমরা মানে আমরা আমাদের ধর্মের মানুষরা মনে করি এটা একটা বেদবাক্যের মতো, এর মধ্যে কোনো কথার নর্চ নেই, তার মধ্যে বিতর্ক হয়, কনস্টিটিউশন নিয়ে বিতর্ক হয়, তো সেই রকম একটা পারফরমেন্স একটা ঘটনা নিয়েও বিতর্ক হয়। কিন্তু এইখানে দেখা যাচ্ছে সূর্যটা জ্বলছে, আপনি বলবেন সারা পৃথিবী অন্ধকার হয়ে আছে, তো বলতেই পারেন আপনি, বিকজ আপনি বললে তো আমি আপনার কণ্ঠ টিপে ধরতে পারছি না, কণ্ঠ বন্ধ করতে পারছি না। সেরকম করেই বলছি যে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার অধিকার ভোট মানুষ দিতে পারে না, মানুষকে আপনি টেলিভিশনে নিয়ে আসেন, তারপর টেলিভিশনে একদিন একটা অনুষ্ঠান করেন, কমোডার যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করেন আগামী ভোট সম্পর্কে কী মনে করেন, শোনেন তারপরে বলেন, না বলে আমাদের মতো বিদগ্ধ তিন চারজনকে নিয়ে এইখানে এই নাটক করলে আমরা নাটকটাই করব, সেটা থেকে বোঝবার খুব উপায় থাকবে আমি সেটা মনে করি না। কারণ হচ্ছে ভোট মানুষ দিতে পারেনি। এই যে আপনি বললেন না আওয়ামী লীগ তো হেরে গেছে, তা আওয়ামী লীগ হারাটাই কি সুষ্ঠু ভোটের পরিচয়ক? একটা দল যখন নিন্দিত হয়, খেয়াল করে দেখবেন বর্তমান এই সরকারের ভোটের উপরে ইউরোপিয়ান ইউনিয়ন সমালোচনা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট, ক্যানাডিয়ান পার্লামেন্ট, আমেরিকান, ওরা কী কী বলেছে দেখেছেন, সবাই বলছে যে ভোট সুষ্ঠু হয়নি। এবং র্যাব কত বাড়াবাড়ি করেছে, আমাদের ফরেন মিনিস্টারও বলেছেন হ্যাঁ র্যাব একটু বাড়াবাড়ি করেছে, এটা আমরা এক বছরে কিছু সংশোধন করেছি। সেই বাড়াবাড়ি মানে কি, হিসাব করলে দেখা যাচ্ছে হাজার খানেক লোককে বিনা বিচারে গুলি করে হত্যা করেছেন,
এগুলো সব প্রতিষ্ঠিত সত্য। এরপরেও আপনি বলবেন যে না আমরা তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করছি, মানুষ তো ভোট দিতে যাই না এখন ঠিক মতো। এই যে একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় বলেছিলেন, এই কুত্তা মার্কা নির্বাচন হয় যেন না হয়, কেন বলেছিলেন? ওই ভোটের সময় একটা ভোট কেন্দ্রের ছবি দেখা গেছিল যে ভোট কেন্দ্রে একটা কুকুর ছাড়া কেউ নেই, তারপর থেকেই কথাটা আসছিল। তো ওই কথাটা কি ভুল ছিল, ছবিটা ভুল ছিল? কেউ তো এটা বলে নাই যে ছবিটা ভুল, ছবিটা অন্যায়, এই ছবিটা অন্য কোনো সময় তোলা, কেউ বলতে পারে নাই। তাহলে একটা ভোট সেন্টারে একটা কুকুর ছাড়া কেউ নেই, এরপরে কেউ যদি এরকম বলে আপনি তারপরে বলবেন না 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 এটা তো খুবই একটা রুচিহীন কথা হলো, এটা একটা গর্হিত অপরাধ হলো, বলতে পারেন আপনি। কারণ আপনি আপনারা বলবার রাইট আছে, যেহেতু আপনি এমনিতে গণতন্ত্র আছে তার মধ্যে গণতন্ত্র আপনার হাতে আছে, আপনি ক্ষমতায় আছেন, সেই জন্যে বলছেন। ভোটের অধিকার ভাতের অধিকার কিছুই প্রতিষ্ঠিত হয়নি, ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে। এই লড়াইটাকে ক্ষমতাসীনরা বলছেন যে এটা ভোটে বাধা দেওয়া হচ্ছে, ভোটে কেউ বাধা দেয়নি। আপনি যদি এতই ভালো কাজ করে থাকেন তাহলে ক্ষমতা থেকে নেমে যান, একটা কেয়ারটেকার বলেন, নিরপেক্ষ বলেন, একটা অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করেন, যে কোনো তত্ত্বাবধারে, জাতিসংঘ বলেন, যার ইচ্ছা বলেন, আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল কোনো অথরিটির তত্ত্বাবধানে নির্বাচন করেন, তত রাজি হন, তত রাজি হচ্ছেন না। কি বলছেন না, আমি ক্ষমতায় থেকেই নির্বাচন করতে হবে, তাছাড়া কোনো নির্বাচন হবে না। কেন? তখন বলবেন সংবিধান করেছি আমরা, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো সংবিধানের বাইরে যাওয়ার মানে কি বলেন? আপনি যখন কোনো সংবিধানের সংশোধনী আনেন তখন সংবিধানের বাইরে চলে যান নাকি সংবিধানের ভেতরে থাকেন? আপনি তো সংবিধানের সংশোধনী করেই কেয়ারটেকার এনেছিলেন, আবার তার সংশোধনী করে কেয়ারটেকার বাতিল করেছেন, এখন যদি দরকার লাগে তাহলে আবার সংশোধনী করে নিয়ে আসবেন, কিন্তু সেটা নিয়েই হুড়ুস্তর লাগিয়েছেন। সংবিধানের বাইরে যারা যাচ্ছে তারা দেশের সার্বভৌম, মানে গালাগালির তো চূড়ান্ত হচ্ছে। আর এই যে বলছেন না যে গুন্ডামি সন্ত্রাসী ইত্যাদি করে আজকেও চাঁদপুরে গোড়াগুড়িতে মানুষ মারা যায়নি, কারা মারা গেছে? আওয়ামী লীগের। তারপরে যে জামালপুরে সাংবাদিক মারা গেল, কে বেড়েছে? যে বেড়েছে গ্রেপ্তার হয়েছে কতজন? একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আওয়ামী লীগের লোক। এগুলো মানে আমি আমি তো নাগরিক ঐক্য করি, আমি বিএনপি করি না, বিরোধী দল করি না, কিন্তু ডেফিনেটলি যেই দল অন্যায় করবে আমি তার ব্যাপারে বলবো। এখনকার ক্ষমতায় থেকে আপনি বলবেন যে বিএনপি লুটপাট করে, সেটা বললেই কি হয়ে গেল? আপনার হাতে ক্ষমতা, আপনি সই করলে বিল পাস হয়, না হলে আপনি আটকে রাখতে পারেন। আপনি কী টাকা কোথায় রেখেছেন, কী করেছেন? আপনাদের যিনি প্রধানমন্ত্রী তার বেয়াই একজন 2000 কোটি টাকার মানি লন্ডারিংয়ে অ্যারেস্ট হয়েছেন, পুলিশ হাত করা দিয়ে এরকম করে বেঁধে রেখেছিল এবং সেটা ছবি সমস্ত জায়গায় ভাইরাল হয়েছিল, পত্রিকা পত্রিকায় দেখা গেছে, তারপরে আপনি বলবেন টাকা তো আপনারাই পাচার করছেন? তো বলে যান, বলতে তো পারবেনি, তা তো আটকানো যাবে। পরিষ্কার আপনার কথা অ্যাডভোকেট জেন্দ্রদেবনাথ শুভ, আপনার কাছে আসলে ওনার প্রশ্নের উত্তরগুলোই জানতে চাই। উনি তো মানে বিশ্বব্যাপী আলোচনা করলেন, উনি তো এক জায়গায় থাকেন নাই, উনি সেই বৈষম্যের কথা বললেন, তো জীবনভর তো আমরাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আপনারা লড়াই করেছে যারা বলেন, এখন এত বছর পর্যন্ত লড়াই করে কি বৈষম্য গেল না? এখনও বৈষম্য, বৈষম্য তো আছেই, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বৈষম্য থাকবেই, একটা শোষকের সমাজ ব্যবস্থায় বৈষম্য থাকবেই। আমরা কি মনে করি যে এটি সে কমিউনিজম হয়ে গেছে, আমরা কি মনে করি যে সাম্যবাদ হয়ে গেছে, আমরা কি মনে করি সমাজতন্ত্র হয়ে গেছে? হয় নাই। এখনও আমরা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা উন্মুক্ত বাজার ব্যবস্থার মধ্যে আমরা আছি, এখানে বৈষম্য থাকতেই পারে, এই বৈষম্য দূরীকরণের জন্য তো লড়াইটা চলবে। এখন কি লড়াই চলবে কাকে ক্ষমতায় বসাবো সেই জন্য? ওনাদের তো এখন কোনো নিজস্ব কোনো সে নাই, মান্নাভাইদের, ওনার যে মূল রাজনীতি যেটা ওনারকে আমরা দেখেছি যে রাজনীতি করেছে সেখানে উনি নাই, এখন উনি সেখান থেকে পুরোপুরি চ্যুত। এখন যেটা শুনলাম যে বাংলাদেশে নাকি একটা একটা মানে একটা ক্যাবিনেট গঠন করা হয়ে গেছে, সেখানে মান্নাভাই কোন ক্যাবিনেটে হাত পাইছেন আমি জানি না। তো এখন এই সমস্ত অবস্থার মধ্যে বৈষম্য দূরীকরণ এটা একটা মানে একেবারে সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত লড়াই হবে বৈষম্যের বিরুদ্ধে, মানুষের অধিকার আদায়ের জন্য এটা আছে, এটা বৈষম্য নাই এটা আমি বলবো না। তারপরে তিনি কথা বলতে দেন না, এত কথা বলেন দিন রাত 24 ঘন্টা, এই যে ইউটিউব বলেন, অন্যান্য চ্যানেল বলেন, আমাদের নর্মাল সামাজিক মাধ্যম আপনাদের মাধ্যমে সারাদিন তারা কথা বলতেছে, সারা রাত কথা বলতে হয়, তারপরে তো কথা বলতে দেওয়া হয় না, এইটার জবাব কে দেবে? উনি বললেন যে 153টা সিট হয়ে গেল, 300 সিটে বাকি রইল কয়েকটা, তাদের তো নির্বাচন হয়ে গেল, সেটা উনি নাম দিতে কুকুরের ছবি তার কিছু দেখা যায় না। এখন মান্নাভাই তো পুরানো লোক,
মানুষ পিটাইয়া যেভাবে আপনারা মারছেন 1400 সনে বিএনপি এবং তার গুন্ডা বাহিনী, তারা যেভাবে মানুষকে পিটাইছে, ভোট কেন্দ্রে আসছে কারণ এই জন্য পিটাইছে, মারছে, পুলিং অফিসার মারছে, স্কুল মানে সেন্টার জ্বালাইছে, ভূমি অফিস জ্বালাইছে, পুলিশকে হত্যা করছে, ওটা কী না করছে, তো এই বাধাগুলো আসে কোত্থেকে, এই বাধাগুলো কে দেয়? এবং ওনারা তো এইটা গেল আপনার 1400 সালের, সেখানে ওনাদেরকে বললো ওনারা আসলেন না, অর্থাৎ ওনারা আসলেন না এবং বললেন যে আমরা নির্বাচন প্রতিহত করব। তো প্রতিহত করা আর বাধার মধ্যে পার্থক্য করে কি, হোয়াট ইজ প্রতিহত, হোয়াট ইজ বাধা? সেখানে তারা করতে দিবে না, সেখানে মানুষ কোনো পার্টি ছিল না, 153 জন নির্বাচিত হয়েছে, আপনি আসেন না কেন নির্বাচন? তখন তো ওনারা বোধহয় উপদেষ্টা ছিলেন না, উপদেষ্টা থাকলে ঠিকই নির্বাচনে আসতেন, এখন তো মান্না ভাই নতুন উপদেষ্টা হতে হয়েছেন। এখন মূল কথা হচ্ছে যে এই যে উনি আমাকে কতবার নাম হয়েছে, ইউ কি অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, সবাইকে তো আমরা চিনি, আমাদের আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবো বাঙালি জাতি, যখন হাজার হাজার সৈন্যকে পাকিস্তানি সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে যারা সহযোগিতা করেছে, যারা এই দেশের সিভিলদের মধ্যে থেকে রাজাকার সৃষ্টি করে, এই দেশের মানুষের এবং মায়েদের বিরুদ্ধে ব্যবহার করছে, তারা এটা এই সেই সমস্ত দেশ যারা সহযোগিতা করেছিল, আমেরিকার মতো দেশ আজকে সে তখন তারা ভুল করেছে, কিন্তু জনগণ আমাদের, আমেরিকার পিপল আমাদের পক্ষে ছিল, আমেরিকার জনগণ আমাদের আমাদের যেখানে বাস্তুচ্যুত মানুষগুলো ছিল ভারতের সহ বার্মাটার মাঝেখানে, সেখানে আমেরিকানরা গিয়েছিলেন, তারা সেখানে খাবার দিয়েছেন, আমেরিকার খোঁজখবর নিয়েছেন। সুতরাং আমেরিকার জনগণ আর কিসিঞ্জার এবং আরেকজন প্রেসিডেন্ট ছিলেন, এটা তো এক জিনিস না, তা আমাদের আমেরিকার জনগণের বিরুদ্ধে আমাদের কোনো কথাই নাই, আমাদের কথা হচ্ছে আমেরিকাতে যারা আছেন ওনারা দাদাগিরি করবেন, ওনারা এখন আমাদেরটা দেখবেন আরেকটা দেখবেন, আর তোমার দেশে গণতন্ত্র তুমি দেখো না, সেখানে গণতন্ত্র তো এখন তো সে ট্রাম্প আগের নির্বাচনের ফলাফল মেনে নেয় নাই, তো সেখানে এত কথা আমাদেরকে শিখায় কেন? এবং এর আগেও ওই বুশের ছোটো বুশের সময় ভোট চুরি হয়েছিল, সেখানে এই যে আপনি ফ্লোরিডা থেকে পরে কীভাবে কীভাবে ম্যানেজ করে সে নিজে নিজে নির্বাচন হচ্ছে, এগুলো তো এখানে নাই। এখানে ভোটের দিন ভোট হয়, যে যায় ভোট দেয়, যে যায় না ভোট দেয় না, ভোট গণনা হয়, যে বেশি পায় সে নির্বাচিত হয়। এই যে এগুলো বললেন, তারপর 2018 সনের নির্বাচনের কথা বললেন, 2018 সনের নির্বাচনে তো ওনারা আসলেন, সবাই মিলে আসলেন, চলে গেলেন কেন আবার? ওনার নির্বাচন করতে শেষ পর্যন্ত আমি মনে করলে তো কত কিছু মনে করা যায়, এবং দিন শেষে যে নির্বাচন হয়েছে সেটিকে আসলে তারা সুষ্ঠু বলছে না, সুষ্ঠু না বলুক, সুষ্ঠু হয়েছে আমি 100 ভাগ সুষ্ঠু আমি এটা বলবো না, কারণ আমি একজন প্রার্থী ছিলাম। এখন এই কথাগুলো বলে বলে আর কোনো দোষ নাই, শেখ হাসিনাকে রেখে নির্বাচন হবে না, বঙ্গবন্ধুকে হত্যা করা দ্বারা বাংলাদেশের সমাজতন্ত্র হবে না, বঙ্গবন্ধুকে হত্যা করা দ্বারা জাসদের আদর্শ কায়েম হবে না, এই জাতীয় কথাগুলো যারা আগেও বলছে এখনো যারা বলে যে বঙ্গবন্ধুর মেয়েকে ক্ষমতা রেখে নির্বাচন হবে না, তারা তো এই দেশের শত্রু। জি, আমরা এই প্রশ্নে আসবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। কারা করছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 48% মতো খুলনায়, 42-45% মতো বরিশালে, 51% মতো ভোট পড়েছে, মানে কম বেশি 50% মতো ভোট পড়েছে। এই ভোট আসলে কারা দিয়েছে, যদি তারা গণতন্ত্রকে বা নির্বাচনকে সুষ্ঠু মনে নাই করে? জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শুরুতে আসে, প্রশ্নটা বুঝি নাই, বলতে চাইছি যে যদি নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা নাই থাকে, তাহলে এই যে 3 সিটি কর্পোরেশন নির্বাচন গেল, 40-50% মানুষ ভোট দিল, এরা আসলে কারা? তার মানে তাদের নির্বাচনের প্রতি আস্থা আছে বলবো আমরা? এখন আপনি যদি আলাদা করে বলতে চান যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মানুষের একটা আস্থা এসেছিল, রাইট, কিন্তু খুলনা বরিশালের পার্সেন্টেজ অফ ভোট সম্পর্কে অনেক প্রশ্ন হয়েছে, কাজে আমি আপনি যদি বলেন যে 50% ওই ফিগার আমি নিচ্ছি না, মানে এরকম না যে সরকার একটা তৈরি করে আপনাদের কাছে দিল, আপনারা সেটা প্রচার করলেন বলেই মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে, তা তো না, অতএব ওইটাতে মানুষ করছে তা বলবই না। বাকি যে ধরেন এই হাত পাখা মার্কে আরও 2টো সিটি কর্পোরেশন বর্জন করে ফেললো, তারপরে কী বলবেন আপনি? টোটালিটিতে বলবেন তো একটা বিচ্ছিন্ন করে বললে হবে না। ধরেন একটা মানুষের খুব বদনাম হয়ে গেছে, কোনো ব্যাপারে মানুষ তাকে বিশ্বাস করে না, সে তখন মানুষের বিশ্বাস উৎপাদন করবার জন্যে অন্তত একটা কাজ করে দেখাবে যে দেখো আমি যে ভালো কাজ করেছি,
কিন্তু সেটা তার ইন্টেনশন হলো পরবর্তীতে চিট করার জন্য। একটা পরাজয় দিয়ে আপনি যদি মনে করেন যে এটা দিয়ে বোঝা গেল যে ভোট এবং সব কিছু খুব কারেক্ট হয়েছে, তাহলে সেই কথাটা ঠিক হলো না। সেই জন্যেই আমি বলছি যে মানে প্রথম কথা হচ্ছে যে ভোট চায় না, ভোট বন্ধ করতে চায়। কে চাইবে ভোট বন্ধ করতে? কমন আনসারটা কী হবে? যে ভোটে জিততে পারবে না, যখন সে বুঝবে যে জিততে পারবে না তখন সে বলবে। কিন্তু বিরোধী দল মনে করে যে ভোটে আমরা জিতব, সেটা গাজীপুরে একটা প্রমাণ হতে পারে। যেহেতু সেখানে বিরোধী টোন ছিল, জিতেছেন উনি। আমি মনে করি আরও যদি বিরোধী টোন থাকে এরকম জায়গায় জিতবে, সেরকম স্কোপ দেন। এখন আপনি আগের যে উদাহরণগুলো নিয়ে আসেন না, যেমন ধরেন 2018 আমরা ইলেকশনে গেলাম আবার ফিরে আসলাম, কেন আমরা তো উইথড্র করি নাই 2018 ইলেকশন, আমরা উইথড্র করি নাই। বরঞ্চ যেমন আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি 4 দিন আমার ঘর থেকে বেরোতে পারিনি। আমি সারাউন্ডেড বাই পুলিশ, র্যাব, আদার ফোর্সেস, বাড়ি থেকে কেউ আসতে পারিনি, ভেতর থেকে কেউ যেতে পারিনি। এখন আপনি যদি আমাকে বলেন তার মানে কি ভোটটা সুষ্ঠু হয়নি, আমি আপনাকে পাল্টা বলবো যে আপনি কি মাথা খারাপ, আমি বেরোতেই পারছি না। তারপরে এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। এখন যদি বলেন যে আমি একটা লায়ার, আপনার সামনে গিয়ে বসে মিথ্যা কথা বলার চেষ্টা করছি, তাহলে বাকি লোকগুলোকে জিজ্ঞেস করেন, এলাকার মধ্যে গিয়ে দেখেন আর কোথায় কোথায় কী হয়েছে, সমস্ত জায়গাতে কী কী ঘটেছে। দিনে ভোট রাত্রে হয়েছে এই কথা জাপানের অ্যাম্বাসেডর বলেছেন আগের রাত্রে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এই কাহিনীর পরেও যখন কেউ দাবি করেন আমাদের ভোট সুষ্ঠু হয়েছে, সেই ভোট মানতে চায় না এবং খুব কানতে কানতে জেরবার হয়ে যান, তো দেখে আমি হাসি ছাড়া কি করতে পারি? একদম স্পষ্ট স্পষ্ট আপনার কথা। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শুভ, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি যে আরেকজন এরকম প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিলেন, মানে কিছুদিন পর পর এরকম প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিটা কেন? এটা শুনে এটা পরিষ্কার মান্না ভাই এখানে আছে, তো উনি তো অনেক মানে দীর্ঘদিন আছেন রাজনীতিতে। বঙ্গবন্ধুকে হত্যা করাই ছিল একটা রাজনৈতিক দলের লক্ষ্য। আমি একদিন সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, জাটদের নেতা, তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা পার্টিটা মারতে ফেলেন কেন? কেন পার্টি তো আমরা মারি নাই, আমাদের যেটা টার্গেট ছিল সেটা আমরা করে ফেলেছি। শেখ মুজিবকে হত্যা করা আমাদের টার্গেট ছিল, আমরা হত্যা করেছি, এখন আর এই পার্টি করে বা কী হবে না করে বা কী হবে, এই ছিল তাদের জাসদীয় ভাষা। এখন আজকেও বাংলাদেশ আপনি দেখবেন তাদের সব সাথে শেখ হাসিনাকে বাদ দিয়ে সব কিছু করতে হবে, যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার এবং যে আওয়ামী লীগকে তিনি শক্তিশালী করেছেন, গণতন্ত্রকে তিনি শক্তিশালী করেছেন, তিনি এদেশের নারী সমাজকে, নারী সমাজের ক্ষমতার জন্য লড়াই করেছেন, নারীদের কাছে অনেক ক্ষমতাবান করেছেন, সব জায়গায় ইলেকটেড নারীরা আছেন, এগুলো কিছু তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে হচ্ছে দুর্নীতি করো, টাকা বিদেশে পাঠাও, বিদেশে অবস্থান করো, এই যে একটা জিনিস মানসিকতা, এটা আজকে যারা সাপোর্টটা দিচ্ছেন তারা ঠিক মতো দিচ্ছেন না। আপনি যে প্রশ্নটা আজকে মূল আলোচ্য বিষয়টা, কারা করছে নির্বাচনের বিরোধিতা, যারা প্রকাশ্যে জনসভায় বলে ইলেকশন হতে দেব না, এর চেয়ে আর কী প্রমাণ আপনি চান যে নির্বাচনে কারা বিরোধিতা করে? নির্বাচনে কারা বিরোধিতা করে যাদের মূল স্লোগানটি হচ্ছে নির্বাচন হতে দেব না, তার মানে কি তারা নির্বাচন চায় না এবং তারা তো নির্বাচন আসে না বারবার, তাদেরকে নির্বাচন চায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক ওনার কথা মতো তার রাষ্ট্র চলবে না, ওনাদের কথায় তো আর এই দেশটা চলবে না, সংবিধান তো ওনার কথা চলবে না, সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একটা বিরতি নেবার সময় হয়েছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। কারা করছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, এই হচ্ছে আমাদের আজকের বিষয়। শুরুতে মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, বিএনপি কি নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছে? না, এই যেটা কথা বলা হচ্ছে যে নির্বাচন হতে দেবো না, এটা তো কীরকম যে এই এই এইরকম নির্বাচন করে এক লাগলে জিতে যাবে যদি মনে করেন, সেই নির্বাচন হতে দেবো না, আপনি শুধু নির্বাচন হতে দেবো না এটা নিয়ে এখন এই কাজটা করছেন, এটা একটা। বাকি দু তিনটা কথা আমি একটু জবাব দিয়ে দিই। দেখেন এই যেমন শেখ হাসিনা সবচেয়ে পপুলার ইত্যাদি বলা হলো, কিন্তু আমি তো বিএনপি করি না, বেগম জিয়ার প্রতি আমার কোনো স্পেশাল রেসপেক্ট রিগার্ড এই অর্থে আমি বলছি না। নির্বাচন রেকর্ড যদি দেখেন তাহলে বেগম জিয়া 5টা আসনে কোনোদিন হারেন নেই, শেখ হাসিনা কিন্তু হেরেছেন এবং ঢাকাতে হেরেছেন, আরও ইম্পর্টেন্ট জায়গাতে হেরেছেন, লেস ইম্পর্টেন্ট পার্সনের কাছে হেরেছেন। ওইটা দিয়ে আমি তার মানে মনে করি না যে এরকম করে বিবেচনা করা উচিত। আর একটা বিষয় হলো কি, মহিউদ্দিন খান বাদল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, উনি তার কথা বলি বললেন যে কথাটা মানে আমার জন্য বিশ্বাস করা একটু কঠিন, কেন
আমরা কোনোদিন শেখ মুজিবুর রহমানের এরকম মৃত্যু কামনাই করিনি। সেখানে উনি বললেন যে আমাদের এটাই টার্গেট ছিল, এটা অ্যাচিভ করে ফেলছি, আর আমাদের কী দরকার। মানে উনি বলছে আমি ওনাকে অবিশ্বাস করতে পারছি না, কিন্তু ওকেই অবিশ্বাস করা আমার জন্য খুবই কষ্ট। বাদল সাহেব এরকম কথা বলতে পারে, ইজ ডেড, সেই জন্য তাকে দিয়ে বলছি না। লাস্ট বিষয়টা আমি বলি, এই যে বর্জন প্রতিহত ইত্যাদি কথা বলছে না, এই কাজ তো আমরা করেছি। আমরা এরশাদের আমলে আওয়ামী লীগ সহ বর্জন করেছি, নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়েছি এবং প্রতিহত করবার নামে যা যা করা দরকার সব কিছু করেছি। সো আমি যখন করি তখন ঠিক দেবতাদের বেলা লীলা খেলা, পাপ খালি আমার বেলা, এরকম করলে তো হবে না। আমি করেছি তখন দোষটা, অন্য কেউ করলে দোষ, এই রকম একটা মানে যদি পরিণতির দিকে এরকম বক্তব্যের মধ্যে যান তাহলে আপনি নিজে সর্বনাশ করছেন। সবচেয়ে বড় কথা হলো কি, আমরা যেভাবেই পারি একটা বড় সংকটের মধ্যে পড়েছি, এখান থেকে পার হয়ে হতে যেতে হবে। আপনি যদি এমন অ্যাটিটিউড দেন যে ওকে আমি হতেই দেব না, তাহলে তার হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ কি নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করছে? নিশ্চয় না। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমরা দলের সভানেত্রী বানাই, ওনার তো কথাই ছিল একটা যে দেশের মানুষের জন্য ভাত এবং ভোট, এই দুইটাকে আমরা অ্যাচিভ করতে হবে। সেভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আজকে মান্না ভাইয়ের মতো একজন বিখ্যাত নেতা, তিনি বলেন ভাত কত করে, ভাত কত করে, সেটা খালেদা জিয়ার আমলের গালিতে দেখা যায়। যতবার খালেদা জিয়া ক্ষমতা আসছে প্রত্যেকবার এই দেশে দুর্ভিক্ষ হয়েছে। নীলমাবাড়ি তার কাছে, কুড়িগ্রাম কাছে, উনি জানেন না সেখানে এখন আর সে মঙ্গা নাই। এখন এই ভাত কত করে, আমাদের দাম বেড়েছে ভাতের ঠিকই, কিন্তু আমাদের মাথা পিছু আয়ত্ত বেড়েছে। আমাদের একটা আগের দিনে এটা একটা মন্না ভাই জানেন যে জাতিসংঘের একটা স্ট্যান্ডার্ড ছিল যে একজন ডে লেবার যদি 3 কেজি চাউল কেনার টাকা পায় তাহলে ধরে নিতে হবে সে তার ন্যায্য মজুরি পেয়েছে। এখন তো আপনার যে টাকা পায় তারা, তার যে 10-12-15 কেজি চাউল কিনতে পারে, ডেইলি যা পায়। এখন এই সমস্ত পুরানো কথাগুলো নিয়ে এগুলো বলে। আমি আমি যেটা বলতে চাই, শেষ কথা আর তো শেষ, তো শেষ হলে যে এই যে কেয়ারটেকার, এটা ওনারা যেটা বলতেছেন কেয়ারটেকার হবে না, হওয়ার কোনো চান্স নাই। আর শেখ হাসিনার সে বিশ্বস্ত দেশপ্রেমিক রাজনৈতিক নেতা নাই, যার জন্য আজকে পৃথিবীর সব জায়গায় যেমন ইকোনমিক পত্রিকা ক্লিয়ার করে বলে দিচ্ছে শেখ হাসিনা নেক্সট, ব্লুমবার্গ পত্রিকা বলে দিচ্ছে, আমেরিকান ইসে পার্লামেন্টে এক ভদ্রলোক একটা বিল আনছে বাংলাদেশের উপরে, সেখানে ওনারা শেখ হাসিনাকে বাদ দিয়ে সব, এই যে একটা অরাজনৈতিক কথা যে আপনাদের জন্য রাজনীতি করছে মাঠে মেটে জীবনটাকে যে রাজনীতির জন্য দিল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তাকে বাদ দিয়ে রাজনীতি, এটা হবে না। কোনোদিন আমরা আরো বিস্তারিত শুনতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আসলে কেউই তার নিজের দলের কথা অন্তত স্বীকার করতে চান না যে তারা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছেন, তবে অন্য দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছে। এই বেলায় বিরোধী যে দলটি আছে, মানে অপর যে দল, তারা নিশ্চিত। শেষ করছি আজকের মতো, শুভরাত্রি।